আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, ডিসেম্বর মাসের 8 তারিখে আজকে এই ভিডিওটি করছি দুপুর 12টার সময়। এই মুহূর্তে বাংলাদেশের প্রধানতম খবর হলো গতকাল বিএনপির অফিসে, পল্টন অফিসে নজিরবিহীন পুলিশে হামলা হয়েছে। বিএনপির অনেক শীর্ষ নেতৃবৃন্দ সহ প্রায় 400-500 লোককে গ্রেপ্তার করা হয়েছে কেবল ঢাকা থেকে। এর বাইরে গায়েবী মামলা থেকে শুরু করে সারা দেশে যে চলমান গ্রেপ্তার প্রক্রিয়া রয়েছে সেটির মাধ্যমে কত মানুষ গ্রেপ্তার হয়েছে, এটি পত্রপত্রিকায় ঢাকার যে উত্তেজনা সেই উত্তেজনার কারণে সেই খবর নিতে পারেনি। একদিন পরে 9 তারিখ অর্থাৎ শুক্রবার, তার পরের দিন 10 তারিখ, যেই 10 তারিখকে কেন্দ্র করে মূলত সরকার উত্তেজনা দেখাচ্ছে এবং বিএনপির যারা লোকজন রয়েছে তাদেরও একটা এই দিনে একটা বিশাল সফল সমাবেশ করার জন্য প্রস্তুতি ছিল। তো এই 8 তারিখে আমরা দাঁড়িয়ে বলতে পারছি না যে মূলত 9 তারিখে কী হবে, কিংবা 9 তারিখে দাঁড়িয়েও আমরা কেউ বলতে পারবো না যে 10 তারিখে কী হবে, এমনকি 10 তারিখেও বলতে পারবো না যে সন্ধ্যা অর্থাৎ সূর্য যখন অস্ত চলে যাবে তখন কি হতে পারে। এর কারণ হলো এই জমিনের সমস্ত খবর একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন রাখেন এবং আমরা যারা মানুষ রয়েছি আমাদের চিন্তা চেতনার যেমন সীমাবদ্ধতা রয়েছে এবং আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণাও দিয়েছেন এবং তিনি সাজেস্ট করেছেন যে তোমাদের চিন্তা চেতনা একটা নির্দিষ্ট জায়গার বাইরে আর প্রসারিত করো না। যেমন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সবাই এসে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করল যে রূহ কি, এবং এই রূহ কি এটির জবাব আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি না দিয়ে তিনি আল্লাহ রাসূলকে বললেন যে আপনি বলুন যে অমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, যে তোমাদেরকে খুবই খুবই সামান্যতম জ্ঞান দেয়া হয়েছে, অর্থ যে এই সামান্যতম জ্ঞান দিয়ে তোমরা যদি রূহের খবর করতে যাও, রূহকে জানতে যাও, তাহলে তোমাদের মনোমস্তিষ্ক ব্রাস্ট হয়ে যাবে। তো এই আধুনিক বিজ্ঞানের এই যুগে আমরা যেখানে একটা ছোট তারকা সম্পর্কে কিংবা একটি লবণের ছোট কণা সম্পর্কে আমরা গবেষণা করে কোন কুল কিনারা করতে পারছি না, তো সেখানে রূহ নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের যে সতর্কবাণী যে তোমরা তোমাদের চিন্তাকে অত বেশি প্রসারিত করো না, তো সেই দিক থেকে আমরা বর্তমান জামানাতে যারা রয়েছি তারা যারা ক্ষমতায় রয়েছে তারা মনে করছি যে আজীবন হয়তো এভাবেই আমাদের ক্ষমতায় আমরা থাকব, আর যারা ক্ষমতায় বাইরে রয়েছে তাদের একটা বিশাট অংশ তারা কেউ কেউ চিন্তা করছেন যারা অতি আশাবাদী, এই আজকে শেখ হাসিনার পতন হবে, কালকে আমাদের লাভ হবে, পরশুদিন আমরা ক্ষমতায় আসবো ইত্যাদি ইত্যাদি। আবার একটি গ্রুপ যারা একটু হতাশাবাদী তারা বলার চেষ্টা করছেন বা নিজেরা নিজেরা চিন্তা করছেন যে আমাদের দ্বারা আর এই জীবনে জিন্দগিতে কিছু হবে না এবং আজীবনই বোধহয় শেখ হাসিনা ক্ষমতা থাকবে আর আমরা বোধহয় সারা জীবন এভাবে ঘাটে পথে লাঞ্ছিত এবং অপমানিত হতে থাকবো। তো এই যখন চিন্তা চেতনা তখন আমি শুধুমাত্র একটা কথা আপনাদেরকে বলি যে 10ই ডিসেম্বর তারিখে কী হবে এটি নিয়ে আমি একটা নিবন্ধ লিখছিলাম বুধবার দিন অর্থাৎ গতকাল, এবং আমার নিবন্ধ লেখা শেষ হয়ে যায় দুপুর 3টায় এবং নিবন্ধটি যখন পত্রিকায় পাঠালাম নয়া দিগন্তে তারপরেই পল্টন অফিসে মারামারি শুরু হলো, যেটা আমার মনোমস্তিষ্ক কল্পনা করতে পারিনি, আমি লিখতে পারিনি। আপনারা যারা আমার লেখা পড়েন তারা এই লেখা পড়লেই বুঝতে পারবেন। আবার যখন গতকাল রাত গেল আজকের দিনটা যেভাবে যাচ্ছে এটিও আমরা কেউ কল্পনা করতে পারিনি। তো সেই দিক থেকে 10 তারিখে কী হবে এটি যেমন আমরা বলতে পারিনি, একইভাবে 10 তারিখের পরে এই সরকার অনাদিকাল ক্ষমতায় থাকবে না থাকবে না এটাও কিন্তু আমরা বলতে পারি না, কেউ বলতে পারি না। মূল ব্যাপারটা হলো তাহলে আমরা কি বলবো এই সময়টাতে, আমরা যেটি বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কতগুলো দার্শনিকতা দিয়েছেন, চিন্তা করার ক্ষমতা দিয়েছেন, কর্তৃত্ব দিয়েছেন, সেই চিন্তা করার ক্ষমতা এবং কর্তৃত্ব দিয়ে আমরা বিচার করতে পারি, বিশ্লেষণ করতে পারি অতীতের আলোকে। যেমন আমরা যদি মনে করি যে এই মুহূর্তে শেখ হাসিনার যদি ক্ষমতাচ্যুতি ঘটে সেটা যেভাবেই ঘটুক না কেন, এখন এটা ঘটবেই টু ডে অর্থ কেন না, কোনো মানুষই পৃথিবীতে চিরস্থায়ী ক্ষমতার অধিকারী নন, একদিন একদিন তাকে
ক্ষমতা থেকে যেতে হবেই। তো এখন এই শেখ হাসিনার যদি এই মুহূর্তে ক্ষমতাচ্যুতি ঘটে, তাহলে সবচেয়ে বড় একটা সমস্যা দেখা দেবে, সেটি হলো তারা যে উন্নয়নের রাজনীতির কথা বলছে এবং সেই রাজনীতির ধারক এবং বাহক হিসেবে তারা যেভাবে প্রচার করছে, সেই প্রচারের সঙ্গে তাদের যে সকল লোকজন, ব্যবসা বাণিজ্য, একটা বিরাট গত 12 বছরে মিডিয়া থেকে শুরু করে ব্যাংক, বিমা, সব কিছুতে তারা যে একটা আধিপত্য বিস্তার করেছে, এই পুরো সিস্টেমটা কলাপস করে ফেলবে। ফলে কি হচ্ছে, চলমান কাজগুলো কলাপস হয়ে যাবে, ব্যাংক বিমাগুলো এই যে এখন যে অবস্থা রয়েছে একেবারে রীতিমতো সমস্ত গ্রাহকদের বিশ্বাস এবং আস্থা হারিয়ে ফেলবে এবং এই সকল প্রতিষ্ঠান যারা লুটে ফুটে খেয়েছে তারা সবার আগে পালাবে এবং সবার আগে যখন পালাবে তখন এই পুরো অর্থনৈতিক যে একটা সেক্টর, সেই সেক্টরে যে ভ্যাকুম শুরু হবে এবং যে বিপর্যয় শুরু হবে, সেই বিপর্যয় আমরা কেউ কিন্তু কল্পনাও করতে পারছি না। দ্বিতীয়ত, যে আপনারা দেখেন যে আওয়ামী লীগ যে বিষয়গুলো নিয়ে একটা সময় খুব গর্ব করত, যে নামগুলো নিয়ে, যে স্লোগানগুলো নিয়ে, এবং তারা গত এই 1 বছর আগেও প্রধানমন্ত্রী বা অন্য অন্য পরিবারের যারা শেখ পরিবারের সদস্য রয়েছেন তাদের সম্পর্কে যে একটা সম্ভ্রম, ভীতিকর অবস্থা সৃষ্টি করার চেষ্টা করেছিল, সেটা কিন্তু হাল আমলে এসে অনেকের নিকট তুচ্ছ এবং তাচ্ছিল্যের বিষয় হয়ে পড়েছে এবং এখন ক্ষমতাধর লোকজনকে কেন্দ্র করে মানুষ যেভাবে অশ্লীল মন্তব্য করছে, যেভাবে তুচ্ছ এবং তাচ্ছিল্য করছে এবং যেভাবে তারা কথাবার্তা বলছে, তাতে মনে হচ্ছে যে এই বাংলাদেশে যদি এই মুহূর্তে শেখ হাসিনার ক্ষমতার যবনিকাপাত ঘটে, তাহলে আওয়ামী লীগের যে রাজনীতি সেখানে অনেক বছর যাবত, বহু বছর যাবত এই রাজনীতি পুরো নির্বাসনে যাবে এবং সরেয়া, মানে আওয়ামী লীগের সরেয়া এটি উচ্চারণ করার মতো লোক থাকবে না। এমনকি আওয়ামী লীগের যে সকল ঐতিহ্যবাহী পোশাক আশাক, এই পোশাক আশাকের রঙগুলো মানুষ পরিহার করার চেষ্টা করবে এবং আপনারা যারা 1975 সনের সেপ্টেম্বর মাস কিংবা 1976 সনের জানুয়ারি ফেব্রুয়ারি মাস, এই সময়টিতে বাংলাদেশের লোকদের মন মানসিকতা মনে আছে এবং ওই সময়টিতে যারা আওয়ামী লীগ করতেন তাদের যে বিপদ এবং বিপত্তি, সেটিকে এই জমানাতে যদি আপনি এখন চিন্তা করেন, সেটি কম করে হলেও 100 গুণ বেড়ে যাবে। এখন এটি কত বড় বিপর্যয় ডেকে নিয়ে আসবে, ম্যালথাসের সূত্র অনুযায়ী এই বিপর্যয়টা যদি সামাজিক বিপত্তিতে পরিণত হয়, তাহলে এখন আওয়ামী লীগ যেটি দাবি করে তাদের প্রায় 30% লোক আওয়ামী লীগ করে এবং এটা সত্য, তার সঙ্গে সঙ্গে তাদের যে সকল দাবিদার রয়েছে, সাহায্যকারী লোকজন রয়েছে, তাদেরকেও যদি আরও গড়ে 5% ধরেন বা 10% ধরেন, তাহলে আওয়ামী লীগ এবং তাদের দাবিদারী রাজনৈতিক গোষ্ঠী বা লোকজন, সুবিধাভোগী শ্রেণী, এরা হলো মোট কর্মক্ষম জনগোষ্ঠীর অলমোস্ট 40%। এখন এই 40%-এর মধ্যে যদি আপনি সত্যিকার অর্থে করাপ্টেড ধরেন, তাহলে মাত্র 2-3% লোকজন চেয়ারম্যান, মেম্বার থেকে শুরু করে এমপি, মন্ত্রী, কন্ট্রাক্টর, দালাল, ফুরিয়া এই শ্রেণীর মধ্যে পড়বে। তাহলে বাংলাদেশের যদি 18 কোটি লোক হয়, তো 18 কোটি লোকের ভোটার সেই হিসেবে 1/3 গড়ে যদি বৃদ্ধ এবং যাকে বলে বাদ দেন, তা 1/3 যদি ভোটার হয়, তাহলে 3×6=18, 6 লাখ ভোটার, অ্যাক্টিভ ভোটার, কর্মক্ষম ভোটার, আরও বেশি আছে, ভোটারের সংখ্যা আরও বেশি আছে, কিন্তু এই 6 লাখ ভোটার হলো একেবারে রীতিমতো অ্যাক্টিভ। এখন এই 6 লাখ ভোটারের মধ্যে যদি আপনি আবার 40% করেন আওয়ামী লীগ এবং তাবেদারদের এবং সেটার 1%-2% আপনি যদি যোগ করেন, তাহলে দেখবেন যে অপরাধীর সংখ্যা কিন্তু খুব অল্প। কিন্তু দুর্ভাগ্য হলো যে এই 6 লাখ অ্যাক্টিভ ভোটার, তার 40% যে আওয়ামী লীগ করে বা যাদের আওয়ামী লীগের সাহায্যকারী লোক হয়েছে, যাদের বেশিরভাগই নিরহ, শুধুমাত্র একটা স্লোগান দিয়ে আওয়ামী লীগ করে তারা শান্তি পায়, তো তারা কিন্তু এই তাদের যে 1% বা 2% যে সকল লোকজন রয়েছে যারা অন্যায়ের সাথে জড়িত, তাদের কর্মের কারণে এদের জীবন রীতিমতো হারাম হয়ে যাবে। এদের ঘরের যে সকল সুন্দরী রমণী রয়েছে, তাদের ঘরে যে সকল আকর্ষণীয় ধনসম্পদ রয়েছে, জায়গা জমি রয়েছে, তাদের যে সকল সরকারি পদ পদবী রয়েছে, ব্যবসা বাণিজ্য রয়েছে, দোকানপাট রয়েছে, বাড়িঘর রয়েছে, সব
কিছুতেই রীতিমতো বিপর্যয় সৃষ্টি হয়ে যাবে। এবং সেই বিপর্যয়ের ফলে আজকের যে উন্নয়নের আমরা কথা বললাম, সেই উন্নয়ন রীতিমতো যাকে বলে মুখ থুবড়ে পড়বে। এবং আমরা যে এতকাল নীরব থেকেছি আওয়ামী লীগের ব্যাপারে এবং আওয়ামী লীগকে ভয় পেয়েছি, এই ভয়ের মাশুল যারা ক্ষমতায় থাকবে তাদেরকেও দিতে হবে, আর যারা ক্ষমতার বাইরে থাকবে তাদেরকেও দিতে হবে। এবং সবচেয়ে বেশি বিপদ এবং বিপত্তির মধ্যে পড়বে সরকারি কর্মকর্তা এবং কর্মচারীরা। এই কারণ হলো যে এই শ্রেণীটি অর্থাৎ 20 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী, তারা কখনোই ভাবেনি বা এখনও তারা ভাবছে না যে তাদের বেতনটা কোত্থেকে আসে। তারা ঘুষ খায় কীভাবে, অনেক ছোট ছোট পদ যেখানে 1-1.5 বছরের জন্য পোস্টিং নিয়ে আসতে হলে 1-1.5 কোটি টাকা ঘুষ দিয়ে আসতে হয়। সে 1-1.5 কোটি টাকা সে উসুল করে, লাভ করে এবং সারা জীবনের উপার্জন সেখান থেকে হাসিল করে আবার সে ফিরে যায়। এখন এই যে তার যে বেতন ভাতা, তার গাড়ি বাড়ি, তার সঙ্গে সঙ্গে এই যে তার যেটা ঘুষের একটা বিরাট লেনদেন, এই 20 লক্ষ লোককে কেন্দ্র করে হচ্ছে। এই 20 লক্ষ লোক পড়বে সবচেয়ে বিপদে, তারা সামাজিক যে অ্যাঙ্গার সেটার কবলে পড়বে, তাদের অর্থবিত্ত গাড়ি বাড়ি সমস্ত কিছুই লোকজন মানে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করবে। এবং যারা শৃঙ্খলিত দুর্নীতিবাজ তারা রীতিমতো গণপিটনের শিকার হবে। এবং এই সমাজে যে সকল বিত্ত বিলাসের কারখানাগুলো গড়ে উঠেছে, মদ জুয়া থেকে শুরু করে ক্যাসিনো থেকে শুরু করে বিভিন্ন ক্লাব হাউস থেকে শুরু করে ভালো ভালো রেস্টুরেন্ট, যেখানে এই দুর্নীতিবাজরা এবং নব্য ধনীরা সেখানে আনন্দ এবং ফুর্তি করে, সেটি সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। এবং এখন যে ব্যবসা বাণিজ্যের সংকট যাচ্ছে, ডলারের যে সংকট যাচ্ছে, এটি আরও মারাত্মক এবং প্রকট আকার ধারণ করবে। এখন এই পরিস্থিতি আফগানিস্তানের চাইতে বা পাকিস্তানের চাইতেও খারাপ হয়ে যেতে পারে। এবং সেই ক্ষেত্রে যারা আওয়ামী লীগের লোকজন রয়েছে তারা যতটা না বিপদ বিপদিতে পড়বে, কারণ হলো তাদের মধ্যে এক ধরনের অনুশোচনা কাজ করবে, ফলে যে কোনো পরিস্থিতি জেল যাওয়া থেকে শুরু করে আর অনেক কিছু তারা মেনে নিতে পারবে। আর যারা আওয়ামী লীগের বিরুদ্ধ পক্ষের শক্তি থাকবে তাদেরও কিন্তু সুবিধা হবে না। এর কারণ হলো সিংহাসন বলেন, রাজক্ষমতা বলেন, এগুলো জুলুস থাকতে হয়, টাকা খরচ করার ক্ষমতা থাকতে হয়, ঘর সংসার বলেন, প্রেম ভালোবাসা বলেন, সব জায়গাতে অর্থ একটা বিরাট ফ্যাক্টর। তো রাষ্ট্রীয়ভাবে যখন অর্থের যে সার্কুলেশন সেইটা কমে গেলে এটি একটি দেহে, সেই দেহে পরিণত হবে যেই দেহে কোনো যাকে বলে কোনো রকম রক্ত নেই, এমনকি মাংসপিণ্ড নেই, শুধুমাত্র হাড্ডি সারা একটি কঙ্কাল ছাড়া সেটা অবশিষ্ট থাকবে না। সবচেয়ে বড় ব্যাপার হলো যে শেখ পরিবার কেন্দ্রিক যে একটা ডাইনেস্টি আলটিমেটলি গড়ে উঠেছে, যদি শেখ হাসিনার পতন হয় কিংবা ক্ষমতাচ্যুতি ঘটে, সেটা যেভাবেই হোক না কেন, তাহলে এই শেখ পরিবারে যারা লোকজন রয়েছে তারা এই সমাজে কীভাবে থাকবেন সেটা বলাই এখানে বাহুল্য। এবং এখানে বোঝার চেষ্টা করেন, সে 1981 সনে যখন শেখ হাসিনা বাংলাদেশে এলেন তখন তার নিজের মুখের কথা, এই ঢাকা শহরে কেউ তাকে বাসা ভাড়া দেয়নি। তো 81 সনের যে পরিস্থিতি তার চাইতে এই 2022 সনের পরিস্থিতি দেশীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে কোন পর্যায়ে গিয়েছে, কিংবা যেভাবে ভারত 75-এর 15-ই আগস্টের পরে তার সীমান্ত খালি করে দিয়েছিল, উন্মুক্ত করে দিয়েছিল, এবং যেভাবে আওয়ামী লীগের লোকজনকে আশ্রয় দিয়েছিল, সেটি এই বর্তমান জমানাতে একেবারে অকল্পনীয়, এটা কল্পনাই করা যায় না। তাহলে কি হতে পারে এই যদি শেখ হাসিনার যে ক্ষমতার যে একটা বিরাট প্রাসাদ তিনি গড়ে তুলেছেন, সেই প্রাসাদ থেকে তিনি স্বেচ্ছায় নেমে আসেন বা তাকে নামানো হয়, কিংবা সেই ক্ষমতার যে প্রাসাদ সেই প্রাসাদের কোনো বিস্তৃতি ঘটে, তাহলে কী পরিণতি আসবে আমার ক্ষুদ্র মনোমস্তিষ্ক এর ভয়াবহতা কল্পনাই করতে পারছে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই অনাগত ভয়াবহ বিপদ এবং বিপত্তি থেকে রক্ষা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।